দীর্ঘদিন ধরে বাজারের রাস্তার অবস্থা বেহাল, চুরিও বেড়েছে সেখানে, জায়গা নিয়ে রয়েছে বিস্তর সমস্যা। কিন্তু সমস্যাগুলি মেটাতে প্রশাসন তেমন কোনো ভূমিকাই নিচ্ছে না। তাই সপ্তাহের প্রথম দিন বাজার বন্ধ রেখে প্রশাসনের বিরুদ্ধে মিছিল করলেন ব্যবসায়ীরা। সোমবার রায়দিঘির গোলপার্ক এলাকায় বিক্ষোভ মিছিলে সামিল হন এলাকার প্রায় 1200 ব্যবসায়ী। রায়দিঘি বাজারের এক ব্যবসায়ী সন্তোষ মাইতির অভিযোগ, দীর্ঘদিন ধরে বাজারের রাস্তার অবস্থা বেহাল, প্রশাসন কাজ শুরু করলেও ধীর গতিতে হচ্ছে সেই কাজ, তাই নিত্যদিন সমস্যায় পড়তে হয় এলাকার মানুষদের। ব্যবসায়ীরা সম্মিলিত হয়ে একটা প্রতিবাদ দিবস করেছে। প্রতিবাদ দিবসে সামিল হতে গেলে ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ রেখে হয় বাঞ্ছনীয়, নইলে অনেকে আসে অনেকে আসে না, তাই সকলকে বন্ধ রাখতে বলছি। আমাদের কয়েকটা ইস্যু ছিল, সেই ইস্যু কয়েকটার আমরা কথা দিয়েছেন সম্মানীয় আধিকারিকরা, যেমন আইসি সাহেব কথা দিয়েছেন যে পিডব্লিউডির জায়গার যে সমস্ত অপ্রীতিকর ঘটনা ঘটছে সেই ধরনের ঘটনা আগামী দিনে আমাদের যদি কোনো আধিকারিক যুক্ত থাকে তাহলে আপনারা জানালে নিশ্চয়ই স্টেপ নেব। সব কিছু বিষয়ে তো আমার নজরে থাকে না, সেদিক থেকে একটু নজর পেয়েছি। আমরা পুলিশ বন্ধুরা মানে আমাদেরই বন্ধু, সমাজ বন্ধু, ওনারা না থাকলে এলাকা শান্তি শৃঙ্খলা থাকে না। আমরা চাই কাঁধে কাঁধ মিলিয়ে এলাকায় শান্তি প্রতিষ্ঠা করতে। কিছু কিছু অশান্তি যেটা দেখা দিচ্ছে, অপরের জায়গা দখল, অর্থের বিনিময়ে বিভিন্ন অসামাজিক মানুষদের আমদানি, তার বিরুদ্ধেই আজকের আমাদের এই প্রতিবাদ সভা। আর আমরা কিছুদিন আগে এমএলএ সাহেবের সঙ্গে বসেছিলাম, ব্যবসায়ী সমিতির প্রতিনিধি। এই যে কথা চলছে যে রায়দিঘি ব্যবসায়ী সমিতি আজকের পথের রায়দিঘি থেকে খানাপাড়া পর্যন্ত যে রাস্তা খারাপ বা জল নিকাশি রাস্তা নিয়ে ব্যাপারটা, তাকে আমরা স্মারকলিপি দিয়েছি। তিনি বলেছেন আমি তো কাজ শুরু করেছি, আমাদেরও উচিত তাকে সম্মান দেওয়া, আরও সময় দেওয়া, ওটা নিয়ে আমাদের কোনো ব্যাপার নেই। আর একটা ব্যাপার, এই রায়দিঘি ব্যবসায়ী সমিতি হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে তিলে তিলে গড়ে উঠেছে। এখানে আমাদের বিভেদ করার জন্যে বা চক্রান্ত চলছে একটা মহল থেকে, তার প্রতিবাদে আমরা গড়ে উঠেছি। আমাদের অনেক ব্যবসায়ী মুসলিম ভাই আছেন, অনেক কর্মচারী ভাই আছেন, হিন্দু মুসলিম সকলে আছে, কেউ বলতে পারবে না যে আমাদের মধ্যে জীবিকার উদ্দেশ্যে এখানে জড়ো হওয়া কোনো বিভেদ নেই। এটা নিয়ে কোনো ডাউট নেই যে এখানে বিভেদ সৃষ্টি করার জন্য ব্যবসায়ী সমিতি আজকের এই প্রতিবাদ সভা করেছে।